যুক্তরাজ্যের বর্তমান সরকারের ভুল সিদ্ধান্তের কারণে জটিল হয়ে পড়েছে দেশটির সমাজ ব্যবস্থা। যুক্তরাজ্যে লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশের আয়োজিত গেট টুগেদারে এমন মন্তব্য করেন বক্তারা। আগামী নির্বাচনে লেবার পার্টিকে বিজয়ী করতে প্রবাসীদের কাজ করার আহ্বান জানানো হয়। আয়োজনে অংশ নেন দেশটির বিভিন্ন শহরের শতাধিক জনপ্রতিনিধি। যুক্তরাজ্য থেকে সহকর্মী সৈয়দ সাদেক আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। যুক্তরাজ্যের লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত হয় গেট টুগেদার। সংগঠনের সেক্রেটারি সৈয়দ বাশার ও প্রেসিডেন্ট হাওয়ার্ড ডোভার রাখেন স্বাগত বক্তব্য। আয়োজনে ছিলেন বিরোধী দল লেবার পার্টির ছায়া মন্ত্রিসভার সদস্য টিউলিপ সিদ্দিকি, রোশনার আলী এবং ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম। আরও অংশ নেন দেশটির বিভিন্ন শহরের কাউন্সিলর সহ শতাধিক জনপ্রতিনিধি। বর্তমান কনজারভেটিভ সরকারের কঠোর সমালোচনা করেন অতিথিরা। বলেন, এই সরকারের ভুল নীতির কারণে ভুগতে হচ্ছে বাংলাদেশ কমিউনিটি সহ ব্রিটেনের সাধারণ মানুষকে। এই নির্বাচনে কিন্তু খুব আমাদের জন্য ইম্পর্টেন্ট, দ্য স্টেকস আর ভেরি হাই। আমাদের লেবার মেম্বার হন কিংবা সাপোর্টার হন, আপনি রাস্তায় রাস্তায় গিয়ে মানুষকে মনে করাবেন যে আমাদের ভোট করতে হবে। 13 বছর তারা কনজারভেটিভ গভর্নমেন্ট করিয়া তাকিয়ারি অনেক ক্ষতি করছে আমরা কমিউনিটির উপরে, আর দেশেরও ক্ষতি হয়েছে। নিউ জেনারেশন যারা, তারা যদি আগাইয়া আয় তাহলে আমার মনে হয় লেবার পার্টির মধ্যে আমরা একটা বৃহৎ স্থান দখল করতে পারবো। এ সময় আগামী নির্বাচনে লেবার পার্টিকে বিজয়ী করতে ব্রিটেনের নতুন প্রজন্মের বাংলাদেশীদের এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। মোস্তফা মাহমুদ, চৌনা নিউজ।